বাড়ির ভাবি ওই বাড়ির ভাবি, তাদের গা ভরা অলংকার। আর আমাকে দেখো এই দুই টাকার খালি টেনা দিয়ে রাখছে। যার এরকম নুন আনতে পান্তা ফুরায় তার সাথে আমি সংসার করতে পারবো না বাবা। তোমার চুপ। যখন তুমি বিয়ে করো, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি পছন্দ, তোমার কি কোনো অন্য কোথাও পছন্দ আছে কিনা। এই ছেলে বিয়ে করে তার বাপের বাড়ি নিয়ে গেলাম, তার তো মা আছে বাবা নেই, সে একজন মহিলা, তোমার কারণে তার ছেলের ভাত খেতে পারলো না। তুমি আমার এই চার বছরের বিয়ের কি দিছো? তোমার আমি কিছু দিই নাই। কি দিছো কও? দেখো বিয়ের চার বছর এখন পর্যন্ত একজন রুলি বানায় দিতে পারো নাই। পাশের বাড়ি সেলিনা ভাবিরা দেখছো গলা ভৈরা স্বর্ণ নিয়ে ঘুরে, আর আমি আমি ফকিন্দির মতো ঘুরি। বিয়ার পরে বাপের বাড়িতে যা নিয়ে আইসি তা নিয়েই আসি। তোমার মতো জামাই দিয়ে আমি কি করবো? হ্যাঁ ঈদ আয়া পড়ছে, কবে দিয়ে জিল্লাইতেছি তোমার লগে, শপিং করতে যাবো শপিং করতে যাবো। তুমি এখন না কও আমার হাতে টাকা নাই, শপিং করতে দেরি আছে, ঈদ গেলে গা তুমি আমার শপিং করে দিবা? হ্যাঁ কথা কও না কেন, আমার দিকে তাকাও। তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি তোমার সংসারে আর থাকতাছি না। আমি আমি যা নিয়ে আইসি তা নিয়ে আমি বাপের বাড়ি যামগা গুছায়া। তুমি কি এখন আমার পরিস্থিতি বুঝতেছো না? আমার এখন ইনকাম কি অবস্থা তুমি জানো না? তুমি যে এই সময় আমার উপরে অত্যাচার করতেছো, তোমার এই এত টাকার শপিং করতে হইব, এই শপিংটা কি একটু এই ইচ্ছাতে না করলে হয় না? ও বিয়ার চার বছরে তো প্রতি ঈদে একই কথা কও, এই ঈদে না পরের ঈদে, পরের ঈদে না তার পরের ঈদে, কোন ঈদে তুমি আমার শপিং করে দিছো? আমার বাপের বাড়িতে ভুরি ভুরি পাঠাইছে এগুলা নিয়ে আসিলা, লজ্জা সরম কিচ্ছু নাই, শ্বশুর বাড়িতে হাত পাইতা পাইতা নাও। এই চার বছর আমি তোমার কিচ্ছু দিই নাই, সব তুমি এই যে সব কিছু পরে আসো, এই আলমারি ভর্তি যে এত কাপড় চুপড়, এগুলো সব তোমার বাপের বাড়িতে দিছে না? হ্যাঁ দিছো। এই যে এই তেনা খাতা দিছো, এই তেনা খাতা দিয়ে কি বউ পালে মানুষ? হ্যাঁ এই তেনা খাতা দিয়ে বউ পালন যায় না, বুঝতে পারছো? কোনো আমার একটা সাফ সাফ কথা তুমি শুই না রাখো, কালকের মধ্যে শপিং এর লাগে তুমি আমার 20,000 টাকা দিবা, আর যদি না দিছো আমি এই বাড়িঘর ছাইরা যামগা, তোমার লগে আর সংসার করতাছি না আমি, থাকো তুমি। তোমার সংসারে আমি আর এক মুহূর্ত থাকবো না, যেই দিন তোমার বউ পাল্লার মতো সামর্থ্য হইব ওই দিন তুমি আমার আনতে যাও। এর আগে ভুল কইরাও আমার বাপের বাড়ির সামনে যাইবা না, তোমার মতো ফকিরের লগে আমার সংসার করার কোনো ইচ্ছা নাই আর। কিরে মা কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। কিরে মা কি বাবা তোমরা কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ বাবা আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি, এই বাড়িতে আর আমি ওর সাথে এক মুহূর্ত থাকবো। কেন কি হয়েছে? কি বাবার বাবা কি হয়েছে, কি তোমাদের ভিতরে কি ঝগড়াঝাটি হয়েছে নাকি? বাবা বিয়ের আজকে চার বছরেও আমার কিচ্ছু দিতে পারে, দেখো এই বাড়ির ভাবি ওই বাড়ির ভাবি, তাদের গা ভরা অলংকার, আর আমাকে দেখো এই দুই টাকার খালি টেনা দিয়ে রাখছে। দেখো বাবা যার এরকম নুন আনতে পান্তা ফুরায় তার সাথে আমি সংসার করতে পারবো না, ও ওর মতো থাকুক, আমি তোমার সাথে চলে যাব। তুমি আসছো ভালো করছো, চলো এখন। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ আমি যে দুটো ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তো জিজ্ঞাসা তো করলি না যে বাবা ব্যাগের ভিতরে কি তোমার, হ্যাঁ আর কেনই বা আসছো, তাও তো তুই জিজ্ঞেস করলি না। কেন আসছো বাবা? শোন বলি কি, গত রাতে ঘুমার ভিতরে শেষ রাতে আমি স্বপ্ন দেখেছি তোকে, সেই তুই ছোট্টবেলা শোনালি আমার ঘাড়ে চড়ে মেলায় যেতি, নিমকি খেতি, গুড়ের জেলাপি খেতি, তুই সেই গুড়ের জেলাপি নিমকির জন্য খুব বায়না ধরেছিস। আমি ঘুমের ভিতরে এই স্বপ্নে না বলছি কি যে হ্যাঁ দেবো কিনে দেবো, সকাল হওয়ার পরে ভাবলাম মেয়েটাকে একটু দেখে আসি, এখন তো মেলা নেই, তাই ওই ঘোষের দোকান থেকে নিমকি আর জেলাপি নিয়ে আসছি, দেখ তো মেলার মতো কিনা, নে ধর একটা ধর। দাও তো বাবা যে তুমি দেখো তো একটা নিমকি নাও তো, তুই একটা নে মা। না বাবা। আচ্ছা ঠিক আছে আমি তোকে খাইয়ে দিচ্ছি। বাবা রাখো তো রাখো। ঠিক আছে বাবা ধরো খাও নাও খাও। এই সুবার তুই কি ভেবেছিস জানোয়ার, তুই কি মনে করেছিস এই বাড়িতে তুই কি করিস কি করিস না আমি কোনো খবর রাখি না, আমি আসি না, আমি কিছু জানি না। হুম আমি জানি না, প্রতি মুহূর্তে আমার খবর পাই। বাবা ধরো তো একটু ধরো রাখো, তুমি কি মনে করেছো? হ্যাঁ কি মনে করেছো বাবা? তোমার চপ।
আমার মা মারা যাওয়ার পর থেকে তুমি যখন যা চেয়েছো তাই দিয়েছি। এই ছেলেকে যখন তুমি বিয়ে করো, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার কি পছন্দ, তোমার কি কোনো অন্য কোথাও পছন্দ আছে কিনা, তুমি তখন বলেছ না তুমি যেখানে দিবে এই ছেলেকে আমার পছন্দ হয়েছে, আমি সেইভাবেই দিয়েছি। আজ এই ছেলে বিয়ে করে তার বাপের বাড়ি নিয়ে গেলাম, তার তো মা আছে বাবা নেই, সে একজন মহিলা, তোমার কারণে সে তার ছেলের ভাত খেতে পারলো না, তাকে সেই বৃদ্ধ মানুষকে বাড়িতে রেখে তারপর তোমাকে এই এক রুমের একটা বাড়িতে এনে ভাড়া রেখেছে, এখানেও তুমি তাকে মেন্টাল টর্চার করতে থাকো, কেন কেন? এই বাবা, ও যেহেতু এরকমই করে তুমি ওকে ডিভোর্স দেবে, আর সে কারণে যদি আইনগত কোনো সাক্ষী সহায়তা লাগে আমি তোমার হয়ে সাক্ষী দেবো কোর্টে। না বাবা, আমার আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি, আমি আর কখন এত বিলাসিতা করতে চাইব না, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো, সত্যি বলছি। সবে মাত্র 4 বছর হয়েছে সংসার করছি, তোদের সামনে জীবন পড়ে আছে, এইভাবে যদি প্রতিনিয়ত ঝগড়া করিস সংসারটা নিয়ে তোরা দাঁড়াবি কীভাবে, সামনের দিকে আগাবি কীভাবে বলতো? হ্যাঁ, ও যেহেতু নিজের ভুল বুঝতে পেরেছে অনুতপ্ত, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এবং ক্ষমতা তোমার, তোমরা দুজনেই কথা বলো, মাঝখান থেকে আমি বাইরে অপেক্ষা করি, বরং তোমরা কথা বলে নিজেদের মধ্যে বিষয়টা মিটমাট করে নাও, বা যে কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো, তোমার উপর সে স্বাধীনতা আমি দিয়ে দিলাম। ঠিক আছে মা, থাক, কথা বল, আমি আসছি। বাড়ি থেকে বের করে দিও না, তুমি আমাকে মাফ করে দাও, আমি পাড়া প্রতিবেশীর কথা অন্ধ হয়ে গেছিলাম, বাবিরা আমাকে সারাক্ষণ উল্টাপাল্টা খোঁচাইতো, শুধু শুধু বলতো আপনি জামাই আপনার কি দেয়, আমাদের জামাই দেখেন আমাদেরকে কত কিছু দেয়, আমি এগুলো শুনতে শুনতে আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম, তুমি আরো মাফ করে দাও। শোনো, বিয়ের আগে যখন তোমাকে দেখছি তখন থেকে তোমাকে আমার ভালো লাগছে, বিয়ের পরে আমি চেষ্টা করছি আমার সাধ্য মতো তোমাকে ভালোবাসার, কিন্তু আমি হয়তো তোমার চাহিদাগুলো অনেক চাহিদাই পূরণ করতে পারি নাই, কিন্তু আমি তোমাকে খুব খুব ভালোবাসি, একদম মন থেকে ভালোবাসি। আর বাবাকে আজকে আমি খবর দিছি, তুমি আমার সাথে যে আচরণগুলো করতেছো এইগুলো আমার খুব খারাপ লাগছে, তাই বাবাকে বলছি, দেখো আমার জন্য বাবা তোমাকে মারছে, প্লিজ। আমার এগুলো নিয়ে কোনো কষ্ট নেই, তুমি যেটা করছো ভালো করছো, বাবা না আসলে হয়তো আজ আমি তোমার ভুল বুঝে চলেই যেতাম।